সবাই খাতায় গরু আঁকো। ম্যাডাম এই নেন খাতা। বল্টু তুই এটা কি আঁকছস? ম্যাডাম আমি ঘাস আঁকছিলাম। তো ঘাস কই? ম্যাডাম গরু তো সব ঘাস খেয়ে ফেলছে। তাইলে গরু কই? ম্যাডাম গরু তো ঘাস খেয়ে চলে গেছে। ওই গোসল করে কে কে আসছো? ম্যাডাম আমরা সবাই গোসল করে আসছি। ছেলেরা গোসল করে আসো নাই? না ম্যাডাম। কেন? ম্যাডাম আমরা তো মেয়েদের মতো প্রতিদিন বিছানায় হেসে করি না। বল্টু পড়া শিখে আসছো? জি ম্যাডাম শিখে আসছি। আচ্ছা এদিকে আসো। জি ম্যাডাম আসছি। আচ্ছা বলো শীতের বিপরীত কি? ম্যাডাম গ্রীষ্ম। আচ্ছা যাও আসো। অভদ্র ছেলে। ভদ্র ছেলে। কি আশ্চর্য বল্টু! ম্যাডাম এটা তো পারবো না। বল্টু বল তো কে প্রথমে চাঁদে গিয়েছিল? ম্যাডাম সোনা মিয়া। ফাজিল কোথাকার। এবার বল কে প্রথম এভারেস্ট জয় করেছিল? ম্যাডাম দানা মিয়া। ফাজিল কোথাকার আয় তোর এক্ষুনি হেড স্যারের কাছে নিয়ে যাব। কি ফালতু ছাত্র রাখেন, ওরা স্কুলের নাম খারাপ করবে। কেন কি হয়েছে? কিছুই পারে না, সব উল্টা পাল্টা বলে। এই বল্টু বলতো দুয়ে দুয়ে কত হয়? স্যার দুয়ে দুয়ে চার হয়। এই বল্টু বলতো চারে চারে কত হয়? স্যার চারে চারে আট হয়। এই তো ম্যাডাম সবই তো পারে, আস্তে আস্তে সব শিখে যাবে। দাঁড়ান স্যার আমি এখন ওকে প্রশ্ন করব, এবার যদি ও ভুল উত্তর দেয় তাহলে আমি ওকে স্কুল থেকে বের করে দিব। বল্টু বল তোর প্যান্টের ভিতরে কি আছে যা আমার শাড়ির ভিতরে নেই? ম্যাডাম পকেট। এবার বলতো গাভীর চারটা আছে আর আমার দুইটা আছে, এটা কি হবে? ম্যাডাম পা। কোন কাজটা খাটেই মজা ও আরাম? ম্যাডাম ঘুম। বল কোন জিনিস মুখের ভিতরে ঢুকে শক্ত হয়ে যায় আর বের হয় নরম হয়ে? ম্যাডাম এটা তো খুব সহজ, চুইংগাম। ছেলেরা উত্তেজিত হলে তাদের শরীরের কোন অঙ্গ ছোট থেকে বড় হয়ে যায়? ম্যাডাম এটা তো আরো সহজ, এটা হলো হৃৎপিণ্ড। ম্যাডাম থামেন থামেন, স্কুল বাদ দেন, ওই ছাত্রকে ইউনিভার্সিটিতে ভর্তি করাইয়া দেন। আপনি যেভাবে প্রশ্ন করলেন আর ও যেভাবে উত্তর দিল আমি তো অন্য উত্তর মনে করছিলাম।